ওম শান্তি আজকে চোদ্দোই এপ্রিল দু আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা মাম্মা বাবার সমান সার্ভিস করার জন্য বুদ্ধিকে শতপ্রধান বানাও শতপ্রধান বুদ্ধি যে হবে সেই নিজে ধারণা করে অন্যদেরকেও করাতে পারবে প্রশ্ন সব থেকে শ্রেষ্ঠ পুরুষার্থ কোনটি যেটা বাচ্চারা এখন তোমরা করছো উত্তর মাত পিতার সিংহাসন জিতে নেওয়া এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষার্থ জানাকে এই সময় তোমরা করছো মাম্মা বাবা এসে তোমাদের উত্তরাধিকারী হবেন এমন নম্বর ওয়ান হওয়ার লক্ষ্য রাখো এর জন্য উচ্চ থেকে উচ্চ সেবা করতে হবে অনেককে নিজের সম্মান বানাতে হবে দুঃখী মানুষদের সুখী বানাতে হবে বিশ্ব কল্যাণকারী হতে হবে অবিনাশী রত্নকে বুদ্ধিরূপী পাত্রে ধারণ করে অন্যদেরকে দান করতে হবে যা নাকি তোমাদের রেগুলার প্র্যাকটিসের মাধ্যমেই তা একেবারে সম্ভব আজকের গীত ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই অম শান্তি এখন বাচ্চারা তো চিনে নিয়েছে যে আমাদেরকে শেখান পরান, বাবা বাবা টিচার আমরা স্টুডেন্ট বা মাত পিতা আমাদেরকে পড়ান বাচ্চাদেরকেই এই খুশিতে থাকতে হবে খুশির মতো খোরাক নেই এখন তো আমরা অসীম জগতের বাবার হয়েছি বাচ্চারা প্রতিজ্ঞাও করে বাবা এখন তো আমরা তোমারই আমরা হলাম ঈশ্বরের এখন আমরা অসুরদের কোনো সম্বন্ধ সম্পর্কে নেই কোনো অনুভূতি আমাদের নেই কোনো সম্বন্ধ আমাদের নেই কোনো সম্পর্ক আমাদের নেই আমরা আসরিক মতে চলবই না আশরিক মত কাকে বলা হয় যারা শ্রীমতে না চলে আশরিক কর্ম করে এবং মনে চিন্তা এলে তাকে কখনো সমাধান করে না অ্যাক্টিভিটিতে নিয়ে এসে কর্ময়েন্দ্রের দ্বারা পাপ কর্ম করে একটি হলো ঈশ্বরীয় কর্ম আর অন্যটি হলো আশরিক কর্ম এই কথা কেউই জানে না যে আমি আদি সনাতন দেবী দেবতা ধর্ম কে কবে আর কে স্থাপনা করেছেন এ অত্যন্ত রহস্য অন্য সকল ধর্মাত্মারা নিজেদের ধর্মকে জানে সন্ন্যাসীরা বলবে আমাদের ধর্ম শঙ্করাচার্য স্থাপন করেছেন দেবী দেবতা ধর্ম তো এখন নেই তাহলে বলবে কে কে স্থাপন করেছেন লক্ষ্মীনারায়ণের সম্বন্ধেও কারো কোনো তথ্য জানা নেই কোনো বায়োগ্রাফি জানা নেই তাহলে আমরা অন্ধকারে আছি না বাবাকেই জানে না তাই বিমুখ হয়ে গেছে অর্থাৎ মায়া রাবণ আমাদেরকে মুখ ঘুরিয়ে দিয়েছে এটাও ড্রামাতে নিরূপিত আছে এমনটা ভুল হবে তবেই তো পরমাত্মা এসে ভুলকে সংশোধন করবে বাচ্চারা এখন তোমরা জানো যে অসীম জগতের বাবা এসে আমাদেরকে অর্থাৎ তার বাচ্চাদেরকে শতযোগের জন্য পুনরায় রাজ্য শেখাচ্ছেন লায়ক তৈরি করছেন বাদরকে মন্দির লায়ক করছেন তোমাদেরকে বৈকুণ্ঠের মালিক হতে হবে কৃষ্ণপুরীতে যেতে হবে এটা তো কংসপুরী কংসপুরীতে থাকার তো কোনো ইচ্ছা তোমাদের থাকা উচিত নয় কংস আর কৃষ্ণ একসাথে কখনো থাকতে পারে না কংস হলো কলিযুগে আর কৃষ্ণ হলো সত্যযুগে বাচ্চারা এখন তোমাদের এই নেশায় থাকতে হবে যে আমাদেরকে এখন পরম পিতা পরমাত্মা সহজ রাজ্যগ শেখাচ্ছেন বাবা আরও বলছেন যে বাচ্চারা আমি পরম পরমধাম থেকে এসেছি রোজ আমি আসি তোমাদেরকে পড়াতে পুরানো এই রাবণের দুনিয়াতে পুরানো শরীরে যেরকম প্রাতোদ্দিষ্ট আহার দানের পরে ব্রাহ্মণের শরীরে তাকে আহ্বান করা হয় অর্থাৎ কেউ মারা গেলে তাকে যে তাকে যে খাবার উপহার দেওয়া হয় খাবার সামনে রাখা হয় প্রাত্মার উদ্দেশ্যে যে আহার দান করা হয় অর্থাৎ ব্রাহ্মণের শরীরে তাকে আহ্বান করার সময় আত্মা পুরানো শরীরে আসে তার জন্য এটা পুরানো দুনিয়া বলা যাবে না পুরানো শরীরে আসে তারপর তাকে খাওয়ায় পান করায় ইত্যাদি ইত্যাদি তো এই রীতি রেওয়াজ ভারতে চলে আসছে এসব হলো আসলে ভাবনা এসব হলো ভাবনা তার থেকে আত্মার কোনো উন্নতি হয় না বলে যে আমার পতির আত্মা এই ব্রাহ্মণের মধ্যে এসেছে সেই ভাবনা রাখে এবং তাকে জিজ্ঞাসা করা হয় পতির নাম রূপকে স্মরণ করা হয় আত্মাই এসে অঙ্গীকার করে এটা হলো এখানকার রীতিরাওয়াজ যখন তোমরা এই সময়ে রাবণের হয়েছ শতযুগে এসব বিষয়ের কোনো প্রচলন থাকবে না ফালতু খরচা করা ধাক্কা খাওয়া এসব হলো ভক্তিমার্গের রীতি আওয়াজ ভাবনা থাকলে অল্পকালের জন্য শোক সেটাও বাবার থেকেই প্রাপ্ত হবে বাবা কখনো কাউকে দোক দেন না সাধারণ মানুষ তো না জানার কারণে বলে দেয় যে শোক দুঃখ সব পরমাত্মাই প্রদান করেন বাবা বারবার বোঝাচ্ছেন যে বাচ্চারা এই খেলা তৈরি হয়ে আসছে এটা হলো সুখ দুঃখের খেলা যারা দেবী দেবতা ধর্মের হবে তারাই এসে এই সময় শূদ্রত্ব ত্যাগ করে ব্রাহ্মণত্ব গ্রহণ করবে ব্রাহ্মণ আচরণ তারা শেখবে জানবে বুঝবে বোঝা যায় যে এই আত্মা আমাদের কুলের এই আত্মা অনেক ভক্তি করেছে যেরকম কেউ খুব ভালো পড়াশোনা করে তো পদ ভালো প্রাপ্ত হয় না সেই রকমই যে ভক্তি অনেক করেছে বাবা এসে বলেন এখন আমি তাদেরকে ভক্তির ফল দিতে এসেছি ভক্তিতে তো দুঃখ আছে তাই না কতই তোমরা কৃচ্ছ সাধন করেছ কতই না দিশেহারা হয়ে তোমাদের থাকতে হয়েছে এখন আমি তোমাদের সবাইকে দুঃখ থেকে মুক্ত করতে এসেছি এই কর্তব্য আমার যদি তোমরা শ্রীমতে চলো তো বাবা কখনো উল্টা মত দেবেন না বাবার মত হচ্ছে শ্রীমত সম্মুখে এসে তিনি মত দিচ্ছেন এমন বলা যাবে না যে রাবণ কোনো জিনিস যে কারো বুদ্ধিতে বসে মত প্রদান করে না এইসব ড্রামাতে নিরূপিত আছে মায়ার কারণে সাধারণ মানুষ একেবারেই পতিত হয়ে যায় করিতুল্য হয়ে যায় একেবারে একেবারে পতিত হয়ে যায় তোমরা জানো বাচ্চারা আমরা দেবতা হব না পুনরায় আধা কল্পের পর আমরা পতিত হওয়া শুরু করবো দ্রাপর থেকে এই বাবাও তো অনুভবী বৃদ্ধ ছিলেন ওনার ষাট অর্ধ বয়সে পরমাত্মা পরমপিতা পিতা ওনার শরীরকে আধার নিয়েছেন সাধু সন্ত ইত্যাদি তিনি সবই দেখেছেন বারো গুরু করেছেন শাস্ত্র তিনি অনেক পড়েছেন বাবা অবশ্যই অনুভবী রথই আসবেন এই জন্য সে বাবা এই রথকে বেছে নিয়েছেন সকল প্রকারের অভিজ্ঞতা ব্রহ্মা বাবার ছিল তারও অবশ্যই কোনো হিস্ট্রি থাকবে যে ভগবান এই একটাই রথ কেন নিয়েছেন বেছে ভগীরথ ভগীরথ অর্থাৎ ভাগ্যশালী রথ গাওয়া হয়ে থাকে না বলে ভাগীরথ গঙ্গা আনয়ন করেছেন আসলে তার আধ্যাত্মিক রহস্য এই সময় পরমাত্মার পরমাত্মার এখন জ্ঞান প্রদান করার জন্য তিনি নিমিত্ত হয়েছেন বলে যে ভাগীরথ থেকে গঙ্গা বেরিয়েছে এখন জলের গঙ্গা তো বের হতে পারে না আগে আমিও বুঝতাম বুঝতে পারতাম না ভাগ্যশালী রথ তো হলেন এই ব্রহ্মা তাই না যার মধ্যে পরম পিতা পরমাত্মা আসেন সাধারণ মানুষ তো দ্বিধাগ্রস্ত হয়ে যায় কারণ একদিকে ভক্তির টান একদিকে জ্ঞানের আহ্বান এই ব্রহ্মার মধ্যে কিভাবে আসবেন তোমরা এই মানুষটিকে ব্রহ্মা বলছো অনেকে অনেকে প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন অনেকের মনে খারা হয় ব্রহ্মা তো হলেন ভগবান সূক্ষ্ম বতনে থাকেন তোমরা আবার মানুষকেই ব্রহ্মা বানিয়ে দিয়েছ এরকম এরকম বলবে যে এসব তোমাদের কল্পনা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এখানে কোথা থেকে আসবে আরে প্রজাপিতা ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ জন্ম হয় সেটা তো এখানেই হবে তাই না কখনও তো হয়েছিল আর এই সে সময় যা কিছু হয়ে গেছে সেসব তো পুনরায় হবে মুসলমান কিভাবে এসেছে যা যা হয়েছে সেসব আবারও হবে ইব্রাহিম কিভাবে এসেছে ক্রাইস্ট কিভাবে এসেছে বৌদ্ধ কিভাবে এসেছে তোমরাই ড্রামার রহস্যকে জানো আর দুনিয়ার কেউ জানো না কারণ পরম পিতা এই সময় ড্রামার রহস্য তোমাদের কাছে তুলে ধরছেন তারা তো বলে দেয় ড্রামার আয়ু লক্ষ লক্ষ বছর তাতে আসলে কোনো সমাধান হয় না আবার এটাও বলে যে প্রলয় হয় শ্রীকৃষ্ণ যদি আসেনও তবে তিনি সত্যযুগে আসবেন তাই না এই দ্রাপরে কেন আসবেন তাকে দ্রাপরে আবার কেন নিয়ে গেছে এই প্রশ্নকেও কোনো ভক্ত করে না আসলে কোনো সত্য সত্য উত্তর তারা পেতে চায় না এই সময় ভগবান বলছেন প্রলয় তো কখনো হবেই না গাইতেও থাকে পতিত পাবন এসো তো অবশ্যই পতির দুনিয়াতে এসে পতিরদেরই পবিত্র বানাবেন তাই না এটাই তো বিবেক বলে যুক্তি বলে বাবা বলেন বাচ্চারা আমি আসি একবারই পতিতদেরকে পাবন বানানোর জন্য আমি জ্ঞান সাগরী সৃষ্টির আদি মধ্যের অন্তের রহস্য বোঝাতে পারি আর তোমাদেরকে বোঝাচ্ছি পুরানো দুনিয়াকে নতুন কিভাবে বানাই সেটা বসে বাচ্চাদেরকে বোঝাই সেটা হলো পার্থিব জগতের ঘরের কথা আর এটা হলো অসীম জগতের ঘর বাবার ভালোবাসা তো আছেই না তাই তো মার্গে এত সহায়তা করেন সাধারণ মানুষ তো এত সাহায্য করবে না বলে যে ঈশ্বর সুখের জন্ম দিয়েছেন কারো কাছে অনেক টাকা পয়সা থাকলে তো সে বলে এসব হলো ঈশ্বরের দান তাহলে ভগবান যদি সেই ধন নিয়ে নেন তাহলে দক্ষ কেন হয় কারণ ভগবানই তো দিয়েছেন তিনি আবার নিয়ে নিয়েছেন আসলে এখন ভগবান বলছেন যে এক বাবার ছাড়া আর অন্য কারো কথা শুনবে না এখন বাবা তোমাদের সম্পূর্ণ ভুলকে এখন অভুল বানাচ্ছেন এতে দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কোনো বিষয় নেই বাবা টিচার গুরু তিন রূপেই এখন পার্ট প্লে করছেন ভূমিকা পালন করে দেখান সদ্গতিদাতা হলেনই তো একজন এক পরম পিতা পরমাত্মা তিনিই তো পতিত পাবন অন্ধের লাঠি এক প্রভু পতিতদেরকে পবিত্র করেন এক প্রভু বাবা বলেন আমি সাধুদেরকে উদ্ধার করতে আসি তোমরা সবাই হলে ব্রহ্মা কুমার কুমারী তোমাদের অনেক অনেক আচরণ শুদ্ধি হতে হবে ব্রহ্মাচারী তোমরা হতে হবে সাধুদেরকেও তোমাদেরও উদ্ধার করার কার্যে তোমাদের লাগতে হবে শতযুগ ছিল পবিত্র প্রবৃতি মার্গ এখন অপবিত্র প্রবৃতি মার্গ যাকে বিকারি প্রবৃত্তি মার্গ বলা হয় মানুষ মহান দুঃখী সে কথা আর জিজ্ঞাসা করো না ত্রাহি ত্রাহি করতেই থাকে কান্নাকাটি হা হতাশ করতেই থাকে অনেক ধর্ম হয়ে গেছে শতযুগে ছিল এক ধর্ম যেটা এক বাবাই এখন স্থাপন করেন গীতাতে শ্রীকৃষ্ণ ভগবান বাচ লেখে দিয়েছে এটা হলো একটা ভুল আসলে পিতার স্থলে পুত্রের নাম দিয়েছে পরম পিতা পরমাত্মা হলেন নিরাকার আমাদের পতিত পাবন পিতা তার নাম হলো শিব তার স্থলে কৃষ্ণের নাম দিয়েছে আত্মার নাম একটাই চলে আসছে অন্য কিছু হয় না শরীরের নাম পরিবর্তন হয় চোরাসি জন্মে তোমরা শরীরের চোরাসিটা নাম পেতে পারো এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করলে তার নাম পরিবর্তন হয়ে যায় বাবার নাম একটাই থাকে কারণ বাবা হলেন শুদ্ধ আত্মা বাবা কোনো দেহ ধারণ করেন না শিব বাবা তার শারীরিক নাম হয়ই না ওনার শরীর বলতে কিছু নেই ওনার মাতা পিতা নেই গুরু গোসাই নেই আত্মা যে চোরাসি জন্ম ভোগ করে তার শরীরের নাম হয় বাবা বলছেন বাচ্চারা আমার তো একটাই নাম থাকে আমি শিব যদিও আমি এর সাথে প্রবেশ করি এর মধ্যে প্রবেশ করি ব্রহ্মার মধ্যে প্রবেশ করি কিন্তু শরীরের মালিক তো হল সেই দাদার আত্মা অর্থাৎ ব্রহ্মা বাবা যার মধ্যে প্রবেশ করে আমি প্রজা রচনা করছি অবশ্যই প্রজা তো এখানেই চাই তাই না কারণ দুনিয়া এখন শুদ্ধিকরণ হতে হবে এখন মানুষ দেবতা হবে শতযোগ শুরু হবে সাধারণ মানুষ তো এইসব কথা জানেই না এটাই হলো একমাত্র কলেজ যেখানে সবাই এসে পড়াশোনা করে মুরুলি সব জায়গায় যায় তথাপি কারো বুদ্ধি শত প্রধান কারো শত কারো রজ কারো তম একদমই ধারণা হয় না তো তার কর্মই এরকম বাবা কি করবেন সবাই তো এক সমান হতেও পারে না এটা হলো ঈশ্বরীয় কলেজ একমাত্র ঈশ্বরই এখানে পড়ান যাদেরকে পড়ান তারা ধারণ করে তারপর টিচার হয়ে পড়ানোর জন্য অন্যদেরকে কারণ পরমাত্মা শরীর নেই পরমাত্মা কখনও কর্তব্য করবে না কর্তব্য আমরা আত্মারা যখন শরীর পেয়েছি আমাদের করতে হবে আমরা হলো এই সময় খোদাই খেদমদগকার প্রত্যেককে চেক করতে হবে যে আমার শতপ্রধান বুদ্ধি আছে কি আমি বাবা মাম্মার মতো বোঝাতে পারি কি বাবার কাছে তো সব সেন্টারের সমাচার আসা উচিত যে কত স্টুডেন্টস রেগুলার আসে কবে থেকে পবিত্র আছে বাবা প্রত্যেকের দৈনন্দিন চাট সম্বন্ধে জ্ঞাত হবেন মাত পিতা হলেন বড় তাই না জগদম্বা মাও তো হলেন কন্যা এই বাবা হলেন এই জগতের অনুভবী ড্রামাতে প্রধান অ্যাক্টরদেরই দেখা হয় তাই না বাবা এই রথ নিয়েছেন অবশ্যই ওনার মধ্যে কিছু তো থাকবে উনি অনুভবী রথ তাই না এই দেব আদিদেব ব্রহ্মার কত নাম রয়েছে কত সুখ্যাতি রয়েছে সাধারণ মানুষ এটা বুঝতে পারে না যে আদিদেব কাকে বলা হয় বাস্তবে আদিদেব আর আদিদেবী মাতা পিতা এখানেই হন অর্থাৎ এই সময় তারা ত্যাগ তপস্যা করে আমাদেরকে পথ নির্দেশ করেন পুনরায় ওনার মুখ থেকে সরস্বতী মা সরস্বতী মাও বেরিয়ে আসে তাই সবাই বাচ্চা হয়ে গেল ঠিক না ব্রাহ্মা থেকে শুরু করে মাম্মা থেকে শুরু করে তোমরা সকলে হলে ঈশ্বরের সন্তান ইনি বলেন যে আমি হলাম সে বাবার বাচ্চাও আবার ওনার স্ত্রীও কেননা আমার মধ্যে প্রবেশ করে আমার মুখের দ্বারা বাচ্চার জন্ম দেন এ হলো অনুভবী ব্রহ্মা বাবার কর্তব্য ড্রামাতে এমনভাবেই লিপিবদ্ধ আছে এসব কতই না গুজ্জ রহস্যর কথা যেন আগে তোমরা এই সময় জানছ শতপ্রধান বুদ্ধি যাদের তারাই ভালোভাবে বুঝতে পারবে অন্যকে বোঝাতে পারবে নম্বর ক্রম অনুসারে তো হয়ে থাকে রাজ পরিবার আর প্রজার মধ্যে তো কত পার্থক্য থাকে তাই না এই পার্থক্য এখন তোমরা বুঝতে পারছো প্রজাও নিজ পুরুষার্থ অনুসারে তৈরি হয় আবার রাজাও নিজ পুরুষার্থ অনুসারে তৈরি হয় বাবা বলছেন যে বাচ্চারা তোমরা ভালোভাবে পড়বে তো ভালো পথ পাবে যে উত্তরাধিকারী হবে সে তো রাজ পরিবারই মধ্যেই জন্ম নেবে তার অত্যন্ত সৌভাগ্য হবে বাবা বলছেন সম্পূর্ণ পুরুষার্থ করো আমি তো আসি রাজত্ব প্রদান করার জন্য আমি খোলা ছুটি দিয়েছি এবং খাজানা খুলে দিয়েছি তোমরা একেবারে লোটে নাও পুরুষার্থ করতে হবে আমরা মাত পিতার থেকে স্বর্গের বাদশাহীর উত্তরাধিকার না হলে তো ক্ষত্রিয় হয়ে যাব স্টুডেন্ট নিজেও বুঝতে পারে লকে স্কুলে তো কেউ কেউ ফেলও হয়ে যায় এখানে পুনরায় কেউ তো পড়তে পারবে না ফেল হওয়া মানে ফেল হয়ই থাকবে এই জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে জন্ম জন্মান্তরের কথা অনেককে নিজের সমান বানাতে হবে সার্ভিস বিনা ভাগ্য কি করে তৈরি হবে এটা হলো সবচেয়ে বড় সেবা দুঃখী মানুষকে সদা সুখী বানাতে হবে তোমাদের ধান্দাই হলো এটা বাবা সর্বদা বলেন যে এরকম ভেব না যে সিন্ধুতে অনেকে ঘরবাড়ি ত্যাগ করে এখানে সমর্পিত হয়েছে মানে আমাকেও তাই করতে হবে না এটা তো ড্রামাতে নিরূপিত ছিল যার ড্রামাতে যেমনটা আছে সে তেমনটাই পার্ট করবে তাছাড়া ভাগিয়ে নিয়ে আসা ইত্যাদির তো কোনো কথাই নেই অত্যাদির কোনো ব্যাপারই নেই ভগবান খারাপ কাজ কখনো করবেন কি কখনো করবেন না এসব হলো মিথ্যা কলঙ্ক কারণ নিন্দুকেরা তারা উৎপেতে আছেই ভালোর নিন্দা করার জন্য বাচ্চারা তোমরা জানো যে মাম্মা বাবা প্রথম নম্বর পদ পাবেন সেইভাবে তারা ত্যাগ তপস্যা পুরুষার্থ করেছেন তোমরাও আবার মাম্মা বাবার আসনে জয় করতে পারো সেই রকম ত্যাগ তপস্যা পুরুষার্থ করো যে প্রথম নম্বরের হবে সেই আবার নিচে নামতে থাকবে বাচ্চা বড় হয়ে সিংহাসনে বসবে তো মাম্মা বাবা সেকেন্ড সেকেন্ড নম্বরে চলে যাবেন প্রথমবারের রাজারানী পুনরায় ছোট হয়ে যাবে তাই পুরুষার্থ করে মাম্মা বাবার সিংহাসন জয় করতে হবে কারণ সত্যযুগে যুগে আট জোড়া লক্ষ্মীনারায়ণ হবে ত্রেতাযুগে বারো জোড়া রাম সীতা হবে তাই না এমন অনেক সুযোগ রয়েছে এখনকার সিংহাসন নয় ভবিষ্যতে সিংহাসন জয় করতে হবে মাম্মা বাবা এসে তোমাদের উত্তরাধিকার হবেন বাবা বাচ্চাদের কত ভালোভাবে বুঝিয়ে দেন এই জ্ঞান হলো যেন পারদ যা ঝট করে উড়ে যায় কারোর তো বিন্দুমাত্র ধারণা হয় না আশ্চর্যের বিষয় তাই না এত সুন্দর ভগবানের শিক্ষা আর তা আমাদের বুদ্ধিতে বসে না বাচ্চারা এখন তোমাদের নিশ্চয় আছে না যে এখানে নিরাকার ভগবান পড়াচ্ছেন শ্রীকৃষ্ণ নয় ভগবানও বাছো তাই না ভগবানকে তো তোমরা শরীর দিতে পারবে না শ্রীকৃষ্ণের শরীরের দ্বারা শিব ভগবানও এরকম তো কোনো কথা লেখাই নেই এটা হলো ভগবান বাছো ডাইরেক্ট বাবা বলছেন যে সবার আগে এটা বুদ্ধিতে জানতে হবে যে বাবা বসে আমাদেরকে পড়াচ্ছেন বাবা শব্দ এলে উত্তরাধিকারও স্মরণে এসে যাবে যতটা আমরা পড়ব স্বর্গে ততই উচ্চ পদ পাবো যত বাবাকে স্মরণ করব ততই বিকর্মের বোঝা সমাপ্ত হতে থাকবে স্মরণ করলে বুদ্ধি সোনার পাত্র হয়ে যাবে দান করতে থাকলে ধারণাও হতে থাকবে ধন দান করলে ধনের অভাব হয় না বাবা তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন তোমরা ব্রাহ্মণরা এখন অবিনাশী জ্ঞান রত্নের দান করছ না সেখানকার শাস্ত্র যারা শোনে তারা সেটাকেই জ্ঞান মনে করে আসলে সেটা অত্যন্ত অন্ধশ্রদ্ধা বেশ মনে করে এটাই হলো লক্ষ টাকার সম্পত্তি কিন্তু তা আসলে করি তুললো এই জন্য বাবা বলেন বাচ্চাদের বুদ্ধিতে আনতে হবে যে আমাদের বাবা হলেন শিক্ষক আবার সদগুরু এবং পিতাও সাথে সাথে করে নিয়ে যাবেন এই দায়িত্ব তিনি কাঁধে নিয়েছেন মুক্তি জীবন মুক্তিতে তিনি নিয়ে যাবেন তিনি প্রতিশ্রুতিবদ্ধ এটা হলো জ্ঞান অমৃত বাচ্চারা স্কুলে যখন পড়াশোনা করে তখন ব্রহ্মচারী থাকে যদি নোংরা বুদ্ধি হয়ে যেত তাহলে পড়াশোনার ইচ্ছে ঠান্ডা হয়ে যেত বুদ্ধি একদম মলিন হয়ে যেত এটা আবার হলো আধ্যাত্মিক বিদ্যা ব্রহ্মচর্য পালন না করলে ধারণা হবে না বাবা বলছেন বাচ্চারা এখন পর না হলে কল্পকল্প স্বর্গের মালিক হতে পারবে না কল্পকল্পের বাজি নিজের পুরুষার্থের দ্বারাই হতে পারবে বাবা আশীর্বাদ করলে তো সবাইকেই রাজা বানিয়ে দিতেন কিন্তু বাবা আশীর্বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বাবা বলছেন নিজের উপর নিজে কৃপা করো অর্থাৎ করো এবং পাও বাবা বলেন এটা তো হলো পড়াশোনা পড়বে লিখবে তো হবে নবাব যদি বুদ্ধি ধাক্কা খেতে থাকে তাহলে খারাপ হয়ে যাবে এটা হলো অনেক বড় কলেজ নামই হলো ব্রহ্মা কুমার কুমারী ঈশ্বরীয় কলেজ ঈশ্বর স্থাপনা করছেন স্বয়ং ঈশ্বরকেই বাবা বলা হয় তো বাবাই বলেন বাবা টিচার সদ্গুরু বাবা বলেন আমি থ্রি ইন ওয়ান এটা তোমরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না সদগুরুর রূপে সবাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন প্রতিশ্রুতি দিয়েছেন বাবা গ্যারান্টি করছেন আমি সবাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। আবারও পাঠাব তোমাকে সত্যযুগে কোথায় যেখানে যাওয়ার জন্য তোমরা আধা গল্প ভক্তি করে এসেছো মুক্তিধামে যাব বলে আর পরমাত্মা এখন তোমাদেরকে মুক্তিধামে নিয়ে যাচ্ছে তবে যারা শ্রীমতে চলবে তারাই বৈখণ্ঠের মালিক হবে এর ব্যতীকে কেউ নয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর এই পড়া ধারণ করে অন্যদেরকেও পড়াশোনার যোগ্য বানাতে হবে মাম্মা বাবার সমান সার্ভিস করতে হবে নাম্বার দুই অবিনাশী জ্ঞান রত্নকে দান করে দুঃখী মানুষদেরকেও সুখী বানাতে হবে এই জ্ঞান খুব ভালোভাবে পড়তে হবে আজকের বরদান সাধনা আর সাধনের ব্যালেন্সের দ্বারা নিজের উন্নতি করে ব্লেসিংয়ের অধিকারী ভাব। তার অর্থ হলো সাধনগুলোকে আধার বানানোর পরিবর্তে নিজের সাধনার আধারে সাধনগুলিকে কাজে লাগাও কোনো সাধনকে উন্নতির আধার বানাবে না না হলে তো আধারের অনুপস্থিতিতে উৎসাহ উদ্দীপনাও তোমাদের সমাপ্ত হয়ে যাবে খুশি থাকবে না কেননা সাধনকে আদর বানালে বাবা মধ্যস্থল থেকে সরে যাবেন এই জন্য দোলাচল হবে তোমাদের তোমাদের মরুমতি হয়ে যাবে সাধনগুলির সাথে সাধনাও হলে প্রতিটি কাজে বাবার ব্লেসিংয়ের অনুভব করতে পারবে উৎসাহ উদ্দীপনাও কম হবে না এটাই তোমাদের জীবনের একমাত্র উপায় স্লোগান যদি কিন্তুর ঘূর্ণন থেকে আলাদা থাকতে চাইলে বাবার সমান শক্তিশালী হও ওম শান্তি